নমস্কার, আমি শিবম সেন, ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। আজ আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আমি বেশ কয়েকদিন ধরে আমার সবগুলো ভিডিওর নিচে একটা কমন কমেন্ট আসতে থাকছে যে শিবমদা, আমি চানাচুরের ব্যবসা শুরু করতে চাই, আপনি চানাচুরের ব্যবসা নিয়ে এ টু জেড সমস্ত একটা কমপ্লিট ভিডিও তৈরি করুন তো। এবং অনেকেই সেই কমেন্টের নিচে লাইক করছে, মানে অনেকেই চানাচুরের ব্যবসা শুরু করতে চাইছে। আর আজ আপনাদের শিবমদা চানাচুরের ব্যবসার এ টু জেড আপনাদের সঙ্গে আলোচনা করবে। অর্থাৎ আপনি ফ্যাক্টরি তৈরি করে ব্যবসা করতে চান, ফ্যাক্টরি না তৈরি করে চানাচুরের ব্যবসা তৈরি করতে চান, দুরকমভাবেই আপনি চানাচুরের ব্যবসা তৈরি শুরু করতে পারেন। যে কোনো ব্যবসা শুরু করার আগে সবার প্রথমে আপনাকে প্রোডাক্ট নিয়ে আর&ডি করতে হয় যে এই প্রোডাক্ট মার্কেটে কেমন চলবে এবং কতটা প্রফিট হতে পারে। সেটা নিয়ে যদি আপনি আর&ডি করেন তাহলে দেখবেন চানাচুর এমন একটা প্রোডাক্ট আছে শুধু বাঙালির কাছেই প্রিয় নয়, সারা ভারতীয়র কাছে প্রিয় এবং ভারত ছাড়া বিদেশিরাও চানাচুর খেতে ভীষণ পছন্দ করে। যদি আপনি ঠিকঠাকভাবে প্রোডাকশন করতে পারেন তাহলে এই চানাচুর প্রোডাক্ট থেকে 20% আপনার প্রফিটও থাকে। অর্থাৎ সমস্ত কিছু দিক থেকে দেখতে গেলে চানাচুরের ব্যবসা অনেক প্রফিটেবল বিজনেস। এবার কথা হচ্ছে যাদের পকেটে কম টাকা আছে, অর্থাৎ 10-15 থেকে 50 হাজার টাকার মধ্যে ব্যবসা শুরু করতে চায়, তারাও চানাচুরের ব্যবসা শুরু করতে পারে। যারা 20-30 লাখ টাকা নিয়ে বা 1 কোটি টাকা নিয়ে ব্যবসা শুরু করতে চায় তারাও এই চানাচুরের ব্যবসা শুরু করতে পারে। তো দুটো পার্ট, একটা হচ্ছে ফ্যাক্টরি বানিয়ে চানাচুরের ব্যবসা, একটা হচ্ছে ফ্যাক্টরি না বানিয়ে চানাচুরের ব্যবসা। যদি আপনি ফ্যাক্টরি বানিয়ে চানাচুরের ব্যবসা শুরু করতে চান তাহলে শুরুতে কোন বিষয়ের উপরে ধ্যান দেওয়া উচিত বলুন তো। আপনি ফ্যাক্টরি বানাতে চান, দেখুন তো আপনার এক্সপিরিয়েন্স আছে কি না এই স্ন্যাক্স ফুড ইন্ডাস্ট্রির মধ্যে, কেন চানাচুর হচ্ছে একটা স্ন্যাক্স ফুডের মধ্যে পড়ে। তো এর আগে যদি আপনার এই ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স থাকে তাহলে তো আপনি ইজিলি ফ্যাক্টরি তৈরি করতে পারবেন। যদি না থাকে তাহলে আমি বলবো অলরেডি যারা স্ন্যাক্স ফুডের উপরে ফ্যাক্টরি তৈরি করিয়েছে এবং ব্যবসায়ীদের সফল ব্যবসায়ী হতে সাহায্য করেছে, এরকম কিছু কনসালটেন্টের সঙ্গে পরামর্শ করুন। কনসালটেন্টরা আপনাকে বলতে পারবে সঠিকভাবে, যে আপনাকে জিজ্ঞেস করবে যে কতটা দিনে প্রোডাকশন করতে চান, তো সেই হিসাবে কতটা জায়গা লাগবে, কী ধরনের মেশিন হলে এখনকার সময়ে আপনার চানাচুরের প্রোডাকশন ভালো হবে, চানাচুর শর্ট টাইমে বেশি প্রোডাকশন আসবে তারা বলতে পারবে। এবং যদি আপনার ব্যাংক ফান্ডেরও দরকার হয়, লোনের দরকার হয়, তারা লোনের ব্যবস্থা করে দেবে। অর্থাৎ যদি প্রোডাকশন করতে চান, ফ্যাক্টরি বানাতে চান, তাহলে আমি বলবো কনসালটেন্ট হায়ার করবেন যারা আপনাকে সঠিকভাবে পরামর্শ দেবে এবং তারা আপনাকে কেমিস্টও দিয়ে দেবে যে চানাচুরটা কারা তৈরি করানো শিখিয়ে দেবে, তাদেরও আপনার সন্ধান দিয়ে দেবে। তো এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং করছেন, এবং ম্যানুফ্যাকচারিং করে প্রোডাক্টটা তো বিক্রি করতে হবে। আপনি দুরকমভাবে বিক্রি করতে পারেন। ফার্স্ট হচ্ছে B2B-তে আপনি বিক্রি করতে পারেন, সেকেন্ড B2C-তেও আপনি বিক্রি করতে পারেন। B2C মানে বিজনেস টু ডাইরেক্ট কনজিউমারের সঙ্গে, আর B2B মানে বিজনেস টু বিজনেস, আপনি কোনো ব্যবসায়ীকে বিক্রি করবেন। ব্যবসায়ীকে কেমনভাবে বিক্রি করবেন আমি B2B মডেলটা নিয়ে বলি। আপনি ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কিং করতে পারেন, অর্থাৎ আপনার কলকাতাতে, সাউথ কলকাতাতে ফ্যাক্টরি বানিয়েছেন, আপনি পুরো ওয়েস্ট বেঙ্গলে, সাউথ বেঙ্গলে আপনি ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কিং করলেন এবং মাল পৌঁছে দিলেন ডিস্ট্রিবিউটারের ঘরে, ডিস্ট্রিবিউটার দোকানে দোকানে গিয়ে মাল বিক্রি করছে। তো দিস ইজ এ B2B মডেল আছে। এছাড়া আপনি মডার্ন ট্রেডে, আপনি স্পেন্সার, মেট্রো, রিলায়েন্স, তারাও বিজনেস আছে, আপনি সেখানে প্রোডাক্ট বিক্রি করতে পারেন। তারা আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেখান থেকে কনজিউমাররা নেবে, অর্থাৎ B2B এটাও হতে পারে। আপনি নিজে কিছু এরিয়াতে মাল বিক্রি করতে পারেন, সেটা B2C-র মধ্যে হয়ে যাচ্ছে, আপনি B2C করতে পারেন। আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট, বিগ বাস্কেট, এগুলো B2C হয়ে যাচ্ছে, যেখান থেকে ডাইরেক্ট কনজিউমাররা আপনার কাছ থেকে মাল কিনবে, তো এটাও আপনি করতে পারেন, B2C-তেও আসতে পারেন। না হলে B2B-তে আরও একটা উপায়, প্রচুর মানুষ আছে যারা প্রোডাকশন করে না, যারা যারা নর্মাল চানাচুরটাকে কিনে নিয়ে প্যাকেজিং করে বিক্রি করে, আপনি সেরকম কোনো ব্যবসায়ীদেরকেও চানাচুর বিক্রি করতে পারেন। অর্থাৎ আপনার বিক্রির অনেকগুলো প্রসেস আমি বলে দিলাম। মেন সব থেকে ডকুমেন্টস লাগে হচ্ছে এখানে ফ্যাশাই লাইসেন্স। ফ্যাশাই লাইসেন্স আপনার লাগবেই লাগবে, উইদাউট ফ্যাশাই লাইসেন্স আপনি ফুড ইন্ডাস্ট্রিতে আসতে পারেন না। সঙ্গে আপনাকে GST-ও বানাতে হবে, বিকজ এখনকার সময়ে ব্যবসার প্রোডাক্টকে ট্রান্সপোর্ট করতে চান, আপনার 20 লাখ টাকার টার্নওভার থাকুক না থাকুক, যদি আপনি 50,000 টাকার মাল মেদিনীপুরে, নদিয়াতে পাঠাতে চান তো সেই ক্ষেত্রে রাস্তায় পুলিশের অনেক সমস্যা হতে পারে GST বিল না করলে। অর্থাৎ শুরু থেকেই বলবো GST করে নেওয়া ভালো।
তো এটা তো গেল ম্যানুফ্যাকচারিং যদি করেন। যদি ম্যানুফ্যাকচারিং না করছেন তাহলে আপনি মাত্র 10,000 টাকা পকেটে নিয়েও চানাচুরের ব্যবসা শুরু করতে পারেন। এটার জন্য কি করবেন, আপনি আপনার আশেপাশে 5-10টা চানাচুরের ফ্যাক্টরি ভিজিট করুন যারা চানাচুর তৈরি করে। আপনি সেখান থেকে স্যাম্পেল কালেক্ট করুন, বিভিন্ন রকমের চানাচুর তারা তৈরি করে, সেই চানাচুরের স্যাম্পেল কালেক্ট করলেন, সেগুলোকে টেস্ট করে দেখলেন যে কোন টেস্টটা সব থেকে ভালো, সেই টেস্টের চানাচুর আপনি কিনলেন। কিনে আপনি আপনার নিজস্ব প্যাকেজিং করুন। আপনি হতে পারে কোনো কৌটার মধ্যে প্যাকেজিং করছেন, কোনো প্যাকেটের মধ্যে প্যাকেজিং করছেন, কোনো স্ট্যান্ড প্যাকেজ আছে এখনকার সময়, সেগুলোতে প্যাকেজিং করে আপনি ডাইরেক্ট 10,000 টাকার চানাচুর কিনলেন, 5,000 টাকার চানাচুর কিনলেন, সেই চানাচুরটা আপনি কিছু প্যাকেজিং বানিয়ে অ্যামাজন, ফ্লিপকার্ট, আপনি বিগ বাস্কেট, আপনি ইনস্টামার্ট এইসব কোম্পানিতে বিক্রি করতে পারেন। অর্থাৎ ঘর থেকে অনলাইনে একটা আপনার চানাচুরের ব্যবসা শুরু হয়ে গেল। এছাড়া অন্য কারো কাছ থেকে কিনে আপনি মডার্ন ট্রেডে আপনি আরামবাগের সঙ্গে টাই আপ করতে পারেন, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির সঙ্গে টাই আপ করতে পারেন। আপনি এখনকার সময় বিভিন্ন জায়গায় প্রচুর সমবায় সমিতির ছোট ছোট দেখবেন গ্রসারি স্টোর রয়েছে, আপনি সেই সব স্টোরে গিয়ে কথা বলতে পারেন এবং সেখানে আপনি আপনার প্রোডাক্টকে বিক্রি করতে পারেন। এছাড়া নিজের এরিয়া যেটা আছে, নিজের এরিয়া থেকে 10-15 কিলোমিটারের মধ্যে যত হোলসেল দোকান আছে সেখানে আপনি চানাচুর সাপ্লাই করতে পারেন। একটা সময় আপনার ব্র্যান্ড ডেভেলপ হয়ে গেল, আপনি ডিস্ট্রিবিউটার তৈরি করে আপনি বিক্রি করলেন। তো ডিপেন্ড করছে যে আপনি কিভাবে বিক্রি করতে চান। আপনার বিক্রি করার অপশান অনেক আছে, আপনি প্রোডাকশন করছেন না, থার্ড পার্টির ফ্যাক্টরি থেকে নিয়ে প্যাকেজিং করে বিক্রি করছেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ফ্যাশাই লাইসেন্স লাগবে। জিএসটি যদি আপনি অনলাইনে বিক্রি করতে চান, জিএসটি লাগবেই লাগবে। এছাড়া ট্রেড লাইসেন্স লাগবে। শুরু থেকে বলবো পেপার কমপ্লিট রাখুন, ব্যাংকের সঙ্গে কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করুন। দেখবেন এইসব ছোট ছোট ব্যবসাতে ব্যাংক আপনাদেরকে ফান্ড দিয়ে হেল্প করে, অর্থাৎ বিভিন্ন রকমের যোজনা আছে সরকারের, তার মধ্যে থেকে আপনি লোন পেতে পারেন। আই থিঙ্ক চানাচুরের ব্যবসার সম্পূর্ণ আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। অবশেষে আমি একটা কথা বলতে চাই, চানাচুর এমন একটা প্রোডাক্ট, সত্যি বলছি মানুষের সব থেকে প্রিয় স্ন্যাক্সের মধ্যে একটা প্রোডাক্ট আছে চানাচুর। আগেও খেতে মানুষ পছন্দ করত, এখনও পছন্দ করে, আগামী দিনেও চানাচুর পছন্দ করবে। অর্থাৎ নিঃসন্দেহে বলা যায় চানাচুরের ব্যবসা শুরু করে আপনি একজন সফল ব্যবসায়ী হতে পারেন। তবে অবশ্যই ধ্যান দেবেন দুটো জিনিসে, সেটা হচ্ছে আপনার চানাচুরের কোয়ালিটি যেন এক্সেলেন্ট থাকে, সেকেন্ড হচ্ছে প্রিজারভেটিভ নিয়ে আপনি অনেক বেশি ধ্যান দেবেন। যদি আপনি চানাচুর প্যাকেজিং করছেন, 2 মাস পরে 1 মাস পরে আপনার চানাচুরের মধ্যে ফাঙ্গাস চলে আসে, নরম হয়ে যাচ্ছে, আপনার লাখো লাখো হাজারো টাকা লস হতে পারে। যদি আপনার চানাচুরের কোয়ালিটি ভালো না থাকে, টেস্ট ভালো না থাকে, তাহলে কিন্তু আপনার বড় সাম্রাজ্য একবারে ভেঙে পড়তে পারে। তো এই দুটো জিনিস, একটা হচ্ছে কোয়ালিটির উপরে ধ্যান, একটা হচ্ছে প্রিজারভেটিভের উপরে ধ্যান দিন, দেখবেন সমস্ত কিছুর সমস্যা মিটে যাবে। তারপরে যদি আপনি ভালো জায়গা থেকে র মেটেরিয়াল সোর্স করতে পারেন, কস্টিং কমে যাচ্ছে, প্রফিট মার্জিন বেশি হচ্ছে, অর্থাৎ প্রফিটের কিছু পার্সেন্টেজ যদি আপনি মার্কেটিংয়ের জন্য খরচা করেন, তাহলে তো আপনাকে আর দেখতে হবে না, আপনার ব্যবসা ডেভেলপ হতে বাধ্য। এতটা সময় যে আপনারা ধৈর্য সহকারে আমার সঙ্গে ছিলেন, দ্যাট ইজ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলার প্রত্যেকটা মানুষ যেভাবে বেঙ্গল ডিটারজেন্টের প্রোডাক্ট ইউজ করছেন, বেঙ্গল ডিটারজেন্টের সমস্ত প্রোডাক্টকে ভালোবাসা দিচ্ছেন আপনারা, আপনাদের সকলকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন ব্যবসার সঙ্গে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।